হ্যালো বন্ধুরা, আমরা চূড়ান্ত হিসাব প্রণয়নে কতিপয় সমন্বয় এবং তার সমাধান নিয়ে আলোচনা করছিলাম। সমন্বয় তোমাদের সবাইকে ভোগায়। আজকের লেকচারগুলোতে দুইটা সমন্বয় নিয়ে আলোচনা করব যা প্রতিনিয়ত পরীক্ষায় আসে কিন্তু তোমরা একটু সমস্যা ফেস করো। ওয়েল, আজকের সমন্বয়টি হচ্ছে এরকম। প্যাকিং দ্রব্যাদি 2000 টাকা, সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে সমাপনী মজুদ 80,000 টাকা এবং র্যাও মিলে প্যাকিং খরচ আছে 10,000 টাকা। তিনটা জিনিস দেওয়া আছে। ফার্স্ট অফ অল, সমাপনী মজুদ পণ্যের মূল্য দেওয়া আছে যা হচ্ছে 80,000 টাকা এবং বলেছে যে এই সমাপনী মজুদ পণ্যের ভিতরে 2000 টাকার প্যাকিং দ্রব্যাদি অন্তর্ভুক্ত আছে। তার মানে কি, সমাপনী মজুদ পণ্যের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 80,000 টাকা না, এর মধ্যে 2000 টাকার প্যাকিং দ্রব্যাদি অন্তর্ভুক্ত আছে। ওয়েল, এবং আমাদের র্যাও মিলে বলা আছে যে প্যাকিং খরচ 10,000 টাকা। মেক শিওর ওয়ান থিং, এই সমন্বয় জাবেদার ট্রিটমেন্ট চার জায়গায় যাবে। কয় জায়গায় যাবে? চার জায়গায় যাবে। কী কী হতে পারে? ফার্স্ট অফ অল স্টার্ট করি, সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্য বের করতে হবে। আমাকে যদি আমার চার জায়গায় এর ভ্যালু বসাতে হয়, প্রথম কাজ হচ্ছে সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্য বের করা। আমাদের সমাপনী মজুদ পণ্য আছে কত? 80,000, এবং বলেছে যে প্যাকিং দ্রব্যাদি 2000 টাকা সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে। তার মানে এই 80,000 টাকার ভিতরে 2000 টাকা প্যাকিং দ্রব্যাদি আছে। তার মানে কি, 2000 টাকা মাইনাস করব তাহলে আসে কত? 78,000 টাকা। এই 78,000 টাকাই হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্য। আমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো ভালো করে দেখে থাকি তাহলে খুব সহজেই বলতে পারবো সমাপনী মজুদ পণ্য কোথায় কোথায় বসে। সমাপনী মজুদ পণ্য প্রথমতই চলতি সম্পত্তিতে বসে। ফাইন, প্রথম স্টেটমেন্ট, চলতি সম্পত্তিতে সমাপনী মজুদ পণ্য বসাবো 78,000 টাকা। চারটা জায়গার ভিতরে আমরা একটা জায়গায় বসিয়ে দিয়েছি। সেকেন্ড, বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব তখন আমরা সমাপনী মজুদ পণ্য মাইনাস করে দেখাবো। আমরা যারা ছক করেছি তারা খুব সহজেই বলতে পারবো কীভাবে এই মাইনাসটা হয়েছে। এখানেও আমি 78,000 টাকা মাইনাস করব, আমি দুই জায়গায় বসিয়েছি। তিন, এই যে প্যাকিং দ্রব্যাদি আমার র্যাও মিলে দেওয়া আছে প্যাকিং খরচ 10,000 টাকা, এই প্যাকিং খরচ কিন্তু আমার পরিচালন খরচে বসবে, তাই না? পরিচালন ব্যয় বসবে, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় হেডিং দিয়ে আমি লিখবো প্যাকিং খরচ। পরিচালন ব্যয় হেডিং কোথায় বসে? বিষয় দায় বিবরণীতে বসে। তোমরা যারা ছকের ক্লাসগুলি ভালো করে করে এসেছো খুব সহজেই বলতে পারবে। লিখলাম 10,000, এইখানে মাইনাস করতে হবে অব্যবহৃত। আমায় বলো তো, প্যাকিং দ্রব্যাদি 2000 টাকা সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে, 80,000 টাকা, তার মানে কি, যেহেতু এটি সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে তার মানে এই প্যাকিং দ্রব্যাদিটি অব্যবহৃত হয়ে আছে। সমাপনী মজুদ পণ্য মানে কি? অব্যবহৃত মজুদ। তার মানে কি, এটার মধ্যে যদি প্যাকিং দ্রব্যাদি অন্তর্ভুক্ত থাকে তার মানে এটা অব্যবহৃত। এই অব্যবহৃত প্যাকিং মাইনাস করবো 2000 টাকার, তাহলে আসে কত? 8,000 টাকার। আমাদের 3 নম্বর জায়গায় শো করানো হয়ে গিয়েছে। 4 নম্বর, বলতো আমাদের অব্যবহৃত প্যাকিং খরচ কত? অব্যবহৃত প্যাকিং খরচ হচ্ছে 2000 টাকা, যা আমরা এখান থেকে মাত্র জানলাম। এই অব্যবহৃত প্যাকিং খরচ আবার চলতি সম্পত্তিতে দেখাবো। চলতি সম্পত্তি, তার মানে কি, চলতি সম্পত্তিতে দুইটা জিনিস দেখাতে হবে। এক, সমাপনী মজুদ পণ্য 78,000 টাকা। দুই, চলতি সম্পত্তিতে আবার দেখাবো অব্যবহৃত মণিহারি অর্থাৎ অব্যবহৃত প্যাকিং খরচ কত? 2000 টাকা। তিন, বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য মাইনাস করবো 78,000 টাকা। চার, পরিচালন ব্যয় ফার্স্ট অফ অল হেডিং দিয়ে প্যাকিং খরচ লিখবো 10,000, ওখান থেকে 2000 টাকা মাইনাস করবো, যেহেতু এটা অব্যবহৃত প্যাকিং খরচ, মাইনাস করে তারপর এখানে 8,000 টাকা লিখবো। সো দ্যাট ওয়াজ দ্য কনক্লুশন ফর দিস স্টেটমেন্ট অর ফর দিস সমন্বয়। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আরও একটি, এটা কম্পারেটিভলি ইজি এবং মোস্ট অফ দ্য কেসেসে এই প্রবলেমটা প্রতিনিয়তই তোমাদের কোশ্চেনে চলে আসে। ইভেনচুয়ালি বেশ কয়েকটা বোর্ড এক্সামেও এই সমন্বয়টা এসেছে। ওয়েল, প্রথমতই সমন্বয়ের ম্যাথগুলো যখন করবে তোমরা এক কাজ করো, আগে ভিডিওটা পজ করো, পজ করার পরে পুরো সমন্বয়টা একবার পড়ো, পড়ার পরে আমার সলিউশনে আসো, তাহলে আই গেস তোমরা রিলেট করতে পারবে। আশা করি তোমরা ভিডিও পজ করে এখন চলে এসেছো। এখন দেখো সমন্বয় আমাদের সমন্বয় কী বলেছে, এখন আমি পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,20,000, বলা হয়েছে যে আমার সমাপনী মজুদ পণ্য কত টাকা? 1,20,000 টাকা, যার 20,000 টাকা আগুনে বিনষ্ট হয়েছে। অর্থাৎ এই যে 1,20,000 টাকা আছে তার মধ্যে হতে 20,000 টাকা আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে। তার মানে কি, এখনও কি সমাপনী মজুদ পণ্য 1,20,000 আছে? নাই, কিন্তু 20,000 টাকা আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে। ওয়েল, উক্ত ক্ষতি বিমা দ্বারা স্বীকৃত ছিল না, অর্থাৎ বিমা কোম্পানি বলছে না ভাই আপনার যে ক্ষতিটা হয়েছে আমি আপনার থেকে এই ক্ষতির টাকা আপনাকে ক্ষতিপূরণ দিতে পারবো না। তার মানে কি,
যেহেতু সেই মহাশয় দিতে পারবে না, তার এই স্টেটমেন্ট থাকা যেই কথা না থাকা সেম কথা, তার মানে ধরে নিতে হবে যে বিনষ্ট হয়েছে পর্যন্তই আছে। এই যে বাকি লাইনগুলো আছে না, যেহেতু এখানে না বলে দিয়েছে, তার মানে থাকা যেই কথা না থাকা সেম কথা। ওয়েল, আমার প্রথম কাজ হচ্ছে সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্য বের করা। এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে, এই সমন্বয়টা তিন জায়গায় যাবে। কয় জায়গায়? তিন জায়গায়। ওয়েল, তিন জায়গায় যাওয়ার আগে আমাকে প্রকৃতপক্ষে সমাপনী মজুদ পণ্য কত তা বের করতে হবে। আমার সমাপনী মজুদ পণ্য ছিল কত? 120,000। তার থেকে আমি 20,000 টাকা মাইনাস করব। কেন? কারণ এটা কিন্তু এখন আর 120,000 নাই, 20,000 টাকার পণ্য পুড়ে গিয়েছে, আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে। তার মানে আমার সমাপনী মজুদ পণ্যের প্রপার ভ্যালু হচ্ছে 100,000 টাকা। এখন এই 100,000 টাকা দুই জায়গায় যাবে। ফার্স্ট ফ্যাক্ট, কোথায় যাবে? আমাদের চলতি সম্পত্তিতে যাবে প্রথমত, বসালাম। দুই, তারপরে কোথায় যাবে? তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় মাইনাস পোর্শনে দেখাবো। ফাইন, তিন নম্বর জায়গা। তিন নম্বর জায়গা মানে কি? এই যে আমি আগুনে বিনষ্ট হয়েছে কত টাকা, আগুনে বিনষ্ট হয়েছে 20,000 টাকা। এই আগুনে বিনষ্ট টাকাটা আমাদের অপরিচালন ব্যয় দেখাতে হবে। অপরিচালন ব্যয় কোথায় বসে? বিশদ আয় বিবরণীতে বসে। অপরিচালন ব্যয়ের হেডিং দিয়ে লিখব আগুনে বিনষ্ট জনিত ক্ষতি। ক্ষতি লিখে আমাদের যে 20,000 টাকা আছে সেই 20,000 টাকা লিখতে হবে। তাহলে তোমরা হয়তো বুঝতে পেরেছ এই নর্মাল একটা স্টেটমেন্ট বা সমন্বয় তিনটা জায়গায় প্রদর্শিত হয়েছে। সামনের লেকচারগুলোতে এরকম আরও কিছু কমপ্লেক্স ইস্যু নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের লেকচারে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য রয়েছে শুভকামনা। আল্লাহ হাফেজ।